তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো, কি করছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো কি বলো তো, এখানে আকাশটা দেখো, পুরো মেঘ করে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে। মানে আমি তো ভেবেছিলাম যে এখন মনে হয় রোদ, মানে রোদ ফোদ তো উঠেনি এখনো, যদিও মানে ভেবেছি আজকে মনে হয় মানে সূর্যের মানে ওপরে আসতে পারবো না। তো যাই হোক, গুলু অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা ওপরে নিয়ে চলো, ওপরে নিয়ে চলো, তো আমি আর আসতে পারছি না এই বৃষ্টির জন্য। তো যাই হোক, গুলুকে নিয়ে এখন এই ছাদে এসেছি, ওই দিকে এদিকে ঘোরাঘুরি করছে, নিচে নিয়ে গেলাম না, প্রচন্ড কাদা হয়ে আছে। তো যাই হোক, আজকে আরেকটা নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো কালকে মেলা থেকে কি কি কিনেছি ওটাও আজকে দেখাবো। আর আজকে কি বলতো, আজকে একাদশী, তো আজকে রান্নার বেশি ঝামেলা নেই, যেহেতু বৃষ্টি পড়ছে তো ওদের জন্য ভেবেছি আজকে খিচুড়ি করে দেবো। আর মেয়েটা যেহেতু স্কুলে যাচ্ছে না, ওই জন্য অত তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থেই করবো। আর এদিকে আমাদের যেহেতু একাদশী, তো দেখি কি করি, পরে চিন্তা ভাবনা করবো, হয় ডালিয়া করবো নয় শাবুর কিছু একটা করবো। তো দেখো গোলুকে, গোলুও চলে এসছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? ও এখন চিন্তা ভাবনা করছে যে এত বৃষ্টি এখানে না, যে আমি ওপরে ছাদে নিচে কি করে যাব, তো চিন্তা হয়ে গেছে। অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা নিয়ে চলো, কিন্তু আমি আসতে পারছিলাম না। তো যাই হোক, এমনি করে সকাল শুরু করলাম আজকে। তো চলো এবার নিচে গিয়ে যাই, একটু পুজো টুজো করব, স্নান টান করে। তো যাই হোক, তারপরে আরো অন্য কাজগুলো আছে, তাহলে চলো নিচে। তো দেখো, খিচুড়ির জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি, যা ছিল সবজি, গাজর, কুমড়ো, তারপরে হচ্ছে ঝিঙে, আলু, টমেটো, আর এদিকে তোমার ডাল দিয়েছি দু রকমের, মসুর ডাল আর মুগ ডাল, আর এদিকে হচ্ছে চাল। এগুলো সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আর আদাটা বেটে রেখেছি। তো দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি, করে নিই তাড়াতাড়ি। খিচুড়ি করতে কোনো অসুবিধা নেই, খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধার কোনো কারণ নেই। চন্দ্রমুড়ি খাওয়ার করে নাও, সবাইকে খেতে দিয়ে দাও। বাকি দিনগুলো তো হয়ে গেল, তো অসুবিধা কি দিয়ে করবো, কি দিয়ে খাবো, তেজপাতা দিয়ে দিলাম, সব সবজি গুলো আগে ভেজে নিলাম। আমি সব সবজি চাল ডাল সব একসাথেই ভেজে নিই, তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টটাও খুব ভালো হয়। কি বলতো, যেহেতু দুজন খাবে তো ওই জন্য কড়াইতেই করে নিচ্ছি, দুজন খাবে আর কি। এটার মধ্যে আদা বাটাটাও দিয়ে দেবো, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। হটকাটে রান্না, পরে পাঁপড় ভাজা করে দেবো। তো কি বলতো, শুকনো লঙ্কাটা দিই না কেন, বাড়িতে কিন্তু জানো বয়স্করা আছে, খাবে, বেকার একদিন দুদিনের জন্য শুকনো লঙ্কা দিয়ে রান্না করব, আর শরীর খারাপ হয়ে যাবে, তার থেকে কাঁচা লঙ্কা দেওয়াটাই ভালো। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সবজিটার মধ্যেই, নুন হলুদ তো দিয়ে দেবো, আর ওদিকে গরম জল চাপিয়ে দিয়েছি খিচুড়িটাতে দেওয়ার জন্য। তো দেখো জিরে বাটা দিয়ে ওরে জিরে গুঁড়ো দিচ্ছি, অল্পই দেবো, তাহলে টেস্টটা ভালো হবে আর কি, জিরে গন্ধটা। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই, হয়ে যাবে। আজকে এই ঠাকুরের প্রদীপ গুলো সব ধুয়ে দেবো, নোংরা হয়েছে।
এই দুটোকে দেখো আজকে আলাদা করে দিয়েছি, জ্বালাতন করছে ছেলেটা মেয়েটাকে, দুজনকে ট্রান্সফার করে দিয়েছি দু জায়গায়। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আমার তাহলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পরে পাঁপড় ভাজা করবো, আর পরে দেখবো আমাদের কি করি, চিন্তা ভাবনা করবো। তো তোমাদেরকে চলো দেখাই কাল থেকে, কালকে তোমার মেলাতে গিয়ে আমি কি কি আনলাম বলবে দেখছো, বসেছি বলে ওকে আসতে হলো। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম, ঠিক আছে? তোমরা তো দেখেইছো কালকে জুতোর দোকানে গেছিলাম, তো জুতোর দোকান থেকে মেয়েটা এই জুতোটা কিনেছে, একটু অল্প হিল আছে, এই জুতোটা মেয়েটা কিনেছে, 160 টাকা নিয়েছে এটা। আর আমি নিয়েছি দুটো জুতো রাফিজের জন্য, এটা হচ্ছে যে 120 টাকার জুতোগুলো হয় না, সেটা 120 টাকা করে নিয়েছে এই জুতোগুলো। এগুলো কি বলতো রাফিউজ এর মতো পরে পরো আবার ফেলে দাও, 1 মাস গেলেও যথেষ্ট, 120 টাকার কি পাওয়া যাবে গো এখনকার দিনে। আরেকটা নিয়েছি, আমার জুতো বেশি দিন দেখে না বুঝলে তো, জুতোর জন্য আমাকে কিনতেই হয়। আরেকটা নিয়েছি হচ্ছে এটা, এই ব্ল্যাকটা দেখছিলাম না, এটাও 120 টাকা নিয়েছি। তো যাই হোক এটা নিয়েছি, আর দুজন মা নিয়েছে এইগুলো, এই মালাগুলো তোমার, এগুলো 30 টাকা করে নিয়েছে, দুটো নিয়েছে দুজন মা। রাধা কৃষ্ণের ছবি দেওয়া আছে, একটা হচ্ছে এরকম বলের মতো একটা মানে ইয়ে করা আছে, 30 টাকা করে নিয়েছে। আর নিয়েছে মা, আরেক মা নিয়েছে যে ক্লিপটা নিয়েছে ক্লাসের আগে। আর হচ্ছে আমার মায়ের আবার কি বলতো কাপের খুব শখ, মানে কাপ গুলো মানে মেলাতে গেলে পরেই কাপ কিনবেই, মেলাতে কেন এমনি দোকানেও কাপ কেনে। তো যাই হোক এক মা নিয়েছে হচ্ছে এটা, এই হরলিক্স বনভিটা এগুলো খাওয়ার জন্য। আরেক মা নিয়েছে হচ্ছে এই দুটো কাপ নিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো কাঁচের কাপগুলো আমাদের ঘরে বেশি দিন টেকে না, 2 দিন পর পরই ভেঙে যায়, এত আওয়াজে মানে মানে তাড়াহুড়ো কাজ না, আমার হাতে ভেঙে যায় একটু। তো এই দুটো কাপ নিয়েছে। আর হচ্ছে এ ও এইগুলো নিয়েছে তোমার 50 টাকা করে এক একটা, ঠিক আছে? এগুলো মনে হচ্ছে বড় সিলের মনে হচ্ছে, বলছে তো এবার মেলার ব্যাপার জানো তো, কি সিল জানি না, তবে বললো বড় সিলের। আর এটা এটা নিয়েছে হচ্ছে 20 টাকা এটা। আর হচ্ছে এই যে এইগুলো দেখালাম না কালকে, এগুলো তোমার সেট নিয়েছে হচ্ছে 60 টাকা করে, তোমার 3-5টা আছে। আমাদের ঘরে লোকজন আর কি ওই কাজ টাজ করতে আসে, তো তখন একটু দিতে গেলে অসুবিধা হয়ে যায়, কাগজে কাপগুলোতে দেয়, তো মা বললো যে তাহলে এইগুলো নিয়ে নিই, ওদেরকে চা দিতে সুবিধা হবে। তো এটা নিয়েছে, বললাম মার একটু কাপের ওপর একটু শখই আছে। আর আমি নিয়েছি হচ্ছে এই মালাটা, আমার অনেক সবুজ রঙের তোমার শাড়ি আছে, তো তার সাথে ম্যাচ করে পরার জন্য আমি এটা নিলাম, তো অনেকটা মোটা ভালো লাগছিল বেশ। তো যাই হোক এটা আমি নিয়েছি, এটা তোমার 250 টাকা বলছিলাম, 200 করে নিয়েছি। এখন কি বলতো মেলার প্রথম দিকে তো এখন দামটা একটু বেশি চাইবে, এরপরে যখন মানে মেলাটা ভাঙার দিকে হয়ে যাবে তখন মেলার দামটা অনেকটাই কমে যায় আর কি। আর এমনি কি বলতো দাম দর করে মেলাতে কিনতে হয়, আর আমরা দাম দর করে কিনতেই ভালোবাসি, মেয়েরা জানো আরো কমে দিত, কিন্তু ওই যে বললাম তোমার প্রথম দিকের মেলা তো ওই জন্য বেশি দাম টাম কমায়নি। আর হচ্ছে আরেক মানে এই আমার মা নিয়েছে হচ্ছে এই জুতোটা স্লিপার চটি, তোমার এই বর্ষাকালে পরার জন্য, এটাও 120 করে নিয়েছে। আপাতত কি বলতো এই কটা জিনিসই কালকে নিয়েছি, বেশি কিছু নিইনি কারণ প্রথম দিন, তো তো ভেবেছি আরেকদিন যাব, তো পুরো দোকানও বসেনি, তো আরেকদিন গিয়ে দেখবো আর কি কি বসেছে দোকান। তা এই কটা জিনিসই এনেছি তোমাদেরকে দেখালাম, তাহলে চলো এবার যাই অন্যদিকে যাই, ঠিক আছে? তো দেখো আমাদের জন্য ডালিয়ার খিচুড়ি করলাম, আর পাঁপড় ভাজা তো হলোই, বলেছিলাম পাঁপড় ভাজা করব, তো দুপুরবেলা এটাই হচ্ছে আমাদের খাবার, বাপিদেরকে খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা দেবো, আমাদের ডালিয়া দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো, তো চলো খেয়ে নিই। দেখো আমার একনিষ্ঠ ভক্ত বসে আছে মায়ের জন্য মন খারাপ করে, আরেক দুজনকে দেখো, দুই পণ্ডিতকে, খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে গেল, চলো বাবা চলো এসি চালাবো, চলো চলো অপেক্ষা করছে মা কখন আসবে কখন এসি চালাবে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো।
তো দেখো এসি সামনে গিয়ে বসে গেল। তুমি কি মায়ের জন্য অপেক্ষা করছি না মা কখন আসবে? চনিতি মায়ের জন্য অপেক্ষা করছিল, দেখছেন মানুষের থেকে কত ভালো এরা। চলো শোবো আমরা, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমরা চা খেলাম এই মাত্র। চা খেয়ে পর তোমার এবার রান্নাঘরের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে, চিন্তা করছি কি রান্না করব। তো যেহেতু তোমার একাদশী, তো সকালবেলা তো তোমার দুপুরবেলা দেখেছো কি খেয়েছি, এবার রাতের চিন্তা, একটা বেলা গেলে আরেকটা বেলা চিন্তা হয়ে যায়। যাই হোক, এখানে ঋণ পড়ছে, নিচে বসে পড়ছে, পড়ে যাই পড়ছি, ড্রয়িং করছিস। এই ঘরটাতে না মানে কি বলবো, খুব এত মানে এই জানালাটা দিয়ে এত হাওয়া বাতাস ঢোকে না, খুব সুন্দর। মানে চারদিকটা পেছন দিকটা সবুজ, বেশ ভালো, মানে মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগে। যাই হোক, তোমার বিকেলটা শুরু করলাম এখন, যাই এবার একটু আস্তে আস্তে রান্নাঘরে যাই, দেখি পরোটা কোথাও হয়েছি, পরোটা আলু ভাজা। তো তোমরা আমার সাথে আবার একটু পরে এসে কথা বলছি, ঠিক আছে? দেখো রাতের জন্য পরোটা করছি, হয়ে গেছে, আর একটাই আছে, আর এদিকে তোমার আলু ভাজা করেছি, এটাই হচ্ছে আজকে রাতের মেনু। তো দেখো বন্ধুরা, মানে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে না, আমি ওই ঘরে ছিলাম, ও মানে বৃষ্টি পড়ছে বলে আলুর চপ করেছে, দেখো কি সুন্দর, মানে ও বানিয়েছে এত সুন্দর করে, তো ভাবতে পারছি না, তো বড় হয়ে গেল মেয়েটা। তো যাই সবাইকে দিই, খুব ভালোই বানিয়েছে, এত সুন্দর বানিয়েছিস, যাই এবার আমরা খাই এটা। হ্যাঁ চলো, রাতের খাওয়ার সবাইকে দিয়ে দিই এক এক করে, খাওয়া হয়ে গেলে ক্রিম তোমাকে দেব। গোলু মিষ্টি নয় কিন্তু, একদম মিষ্টি দেখে নিয়েছে, পাগল হয়ে গেছে। তো বন্ধুরা সবাই, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার বাসনপত্র সব ধুয়ে তোমার এসে বসলাম ফ্রেশ হয়ে। তো কি বলতো, এমনির দুপুরের আর রাতের, দুপুরের আর সকালের জন্য মাসি আসে, কাজের মাসি, ও কাজ করে দিয়ে যায়। আর রাতে কি আমি কি বলতো বাসন রাখি না, কেন বলতো খুব গন্ধ উঠে যায় না, মানে রান্নাঘরে সকালবেলা না কাজ করতে পারি না, রান্নাঘর যদি পরিষ্কার না থাকে কাজ করতে ভালো লাগে না, যে কারণে আমি রাত্রিবেলা ধুয়ে রেখে দিই, কটাই বাসন হয় বেশি হয় না। তো যে কারণে ওই সব সমস্ত কাজ করে এসে বসলাম, কাজ আর শেষ হয় না কিছুতে, জানো তো। এটা গরুকে দেখো আমার সাথে চলে এসছে, দেখো 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 দেখছ, ওর মা এলে ওর আশা চাই। তো যাই হোক, দিন ওখানে পড়াশোনা করছে, ও একটু পরে আসবে। আর তোমার কাজ আর শেষ হয় না বললাম, কি বলতো সবাই কাজ করতে চায়, মানে কেউ বলবে রুটি করবো, কেউ বলবে তরকারি করে দেবো, কিন্তু কি বলতো মা মানে আমার দুই মায়েরই ধরো বয়স হয়ে গেছে, এবার আমার কাউকে না করতে দিতে ইচ্ছে করে না, কারণ আমার মনে হয় যে ওদের বয়স হয়ে গেছে, ওদেরকে করতে দেবো, একটু বিশ্রাম নিক, সেটাই বরং ভালো হবে। তো যাই হোক, ওরাও আমার হাতে হাতে করে দেয় অনেক সময়তেই, আমি করতে দিই না। তো এভাবে চলছে আর কি। তো যাই হোক, তো তোমার আজকে আর বেশি বকবক করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে আজকের মতো তাহলে, টাটা।